উর্দুতে হয়েছে কি না জানি না বাট এরকম টাইপের কিছু একটা বইলা পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন ইমরান খান কয়েক বছর আগে তার সাথে তার স্ত্রী রেহাম খানের তালাক হয়েছিল কারণ রেহাম খান বলছিল ইমরান খানের কাছে সে ভালো নাই তো ইমরান খান বলছে ঠিক আছে আমি যখন ভালো না ভালো লইয়া থাইকো তিনি কতটুকু ভালো আছেন দেখেন আজকে যখন ইমরান খানের দুর্দিন চলছে আপনারা জানেন অনাস্থা ভোট আগামী তেসরা এপ্রিল ইমরান খানের ভাগ্যের চাকা আসলে কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করছে জাতীয় সংসদে সেই অনাস্থা ভোটে এই যখন অবস্থা জোটে ভাঙন ষড়যন্ত্র পাশাপাশি অনেক কাহিনী সেই মুহূর্তে হ্যাঁ মারছে থাকে না যে মলম লাগানো টাইপের চিকন চিকন কথা ওনার স্ত্রী রেহাম খান এই মুহূর্তে ইমরান বিরোধী ক্যাম্পেইনে সবার আগে আমাদের রেহাম ভাবিকে দেখা যাচ্ছে হুম তো উসনে কাহা কেয়া কাহা উসনে কাহাকে ইমরান এখন ইতিহাস আমি মনে করি নয়া পাকিস্তান নামে ইমরান যে জঞ্জাল করেছেন আমাদের মানে পাকিস্তানের সকল নাগরিকদের উদ্দেশ্যে তিনি আহ্বান করেছেন সকলের মিলে ঐক্যবদ্ধভাবে তা পরিষ্কার করার জন্য মনোনিবেশ করা উচিত দুই হাজার সালে পাকিস্তানের নয়া পাকিস্তান গর্বেন বলে ইমরান খান যে ডাক দিয়েছিলেন আর আরও তিনি বলেছেন যে পাকিস্তান মহান ছিল কখন মহান ছিল যখন আপনি প্রধানমন্ত্রী ছিলেন না আসলে সময় খারাপ গেলে যে সবদিকে খারাপ যায় এটারই প্রমাণ হচ্ছে কিন্তু এই মুহূর্তে ইমরান খানের প্রেজেন্ট সিচুয়েশন তো তার মানে কি ইমরান খানের পক্ষে কেউ নেই না যেহেতু একজন সাবেক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনেক জনপ্রিয় খ্যাতনামা ক্রিকেটার যারা আছেন তারা কিন্তু ইমরানের এই দুঃসময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ হিটার শহীদ আফ্রিদি প্রকাশ্যেই ইমরান খানকে সাপোর্ট করে তিনি পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে দেশটির রাজনীতিবিদ ও স্টক হোল্ডারদের প্রতি আফ্রিদির আহ্বান অন্তত একটি নির্বাচিত সরকারকে পুরো মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া হোক ইমরান খানের ক্ষমতার পালাবদলের বদলের সম্ভাবনার মধ্যে আফ্রিদি তিনি ভিন্ন রকম কিছু চেষ্টা করছেন আমি আগেই বলেছিলাম যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারে না এরকম অনাস্থা ভোট নানান ধরনের অবস্থান তৈরি হয় এরপরে তাদেরকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় বৃহস্পতিবার আরেক টুইটে আফ্রিদি লিখেছেন পাকিস্তান স্বাধীন হওয়ার চুয়াত্তর বছর হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে অন্তত একটি সরকারকে তার মেয়াদ পূরণ করার সুযোগ দেন বোঝাই যাচ্ছে পাকিস্তানের জনগণ কতটা অস্থির এমনকি বেসামাল। যাই হোক তিনি ইমরান খানের প্রতি সমর্থন ব্যক্ত করে আরও বলেন চুয়াত্তর বছরের যে ভুলগুলো সেগুলো শুধরানোর এখনই হচ্ছে পরিপূর্ণ সময় এর আগে যা হয়েছে হয়েছে আন্দোলন করা বহুত প্রধানমন্ত্রী সরাইস কিন্তু এবার ইমরান খানকে রাখো ইমরান খান ক্ষমতার আসার আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন প্রতিশ্রুতি দিয়েছেন তাকে অন্তত নয়া পাকিস্তান তৈরি করার জন্য সুযোগ করে দেওয়া হোক তো আমরা চাই ফাঁকে বাংলাদেশের কাছেও মাফটা চায়া ফেলুক যেহেতু একাত্তরে আমাদের সাথে এরা যা করছে মাঝখানে শুনছিলাম যে পাকিস্তানের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হবে আন অনেকেই অনেকে ক্ষমা চাইছে বাট ইমরান খানের উচিত আমাদের কাছে অফিসিয়ালি ক্ষমাও চাওয়া আমি মনে করি সেটাও নয়া পাকিস্তানের জন্য পজিটিভলি ফিডব্যাক যাবে আচ্ছা শহীদ আফ্রিদি আরও বলেছেন যে ইমরানের যে অসম্পূর্ণ কাজ এবং তার সরকারের যেই মেগা প্রকল্পগুলা বা মেগা প্রোডাক্ট মানে কি বলে যে প্রজেক্টগুলো আছে সেগুলো পাকিস্তানের জন্য কল্যাণকর আর বিদেশিদের কথায় প্ররোচিত না হয়ে বা বিরোধী দলগুলোর কথায় প্ররোচিত না হয়ে ইমরান খানের প্রতি এই যে অনাস্থা ভোটের আয়োজন সেটা যেন বাতিল করে ইমরান খানের মেয়াদ সম্ভবত আরও আমার ধারণা এক দুই বছর আছে তো সেই সময়টা যেন তাকে পূরণ করে পাকিস্তানকে নতুনভাবে ঢাইলে সাজানোর জন্য তার এই আহ্বান এখন বিষয়টা হচ্ছে কি যে ইমরান খান যেহেতু ক্রিকেটার ছিলেন বাকি ক্রিকেটাররা শহীদ আফ্রিদির মতন প্রকাশ্যে না আসলেও তিনি কিন্তু আসলে একটু সাহস দেখিয়েছেন শহীদ আফ্রিদি মানেই অবশ্য ভিন্নতা শোয়েবাক আক্তারও ইমরান খানের পক্ষে সাপোর্টিং দিয়ে কথা বলেছেন আর নতুনদের মধ্যে আসলে এই মুহূর্তে আর ওইভাবে কেউ কথা বলে নাই যাই হোক দেখা যাক আসলে এই খেলার শেষ কোথায় হয় আগামী তেসরা এপ্রিল হয়তো এটা একটা ফাইনাল সিদ্ধান্ত আসবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম